সকালবেলায় সাপ নিয়ে ওই যে গ্যাসটা মুছছি, তার আগে বাসি কাজ সারা হয়ে গেছে, ঘরটাও মোছা হয়ে গেছে। গতকালকে গ্যাসটা মোছা হয়নি, তাই সকালবেলায় গ্যাসটা মুছে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও আমি খুব ভালো আছি। তো ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আরেকবার জল মানে নেতাটা আরেকবার ধুতে যাচ্ছি। এই যে গ্যাসটা আরেকবার মুছে নিলাম, নেতাটা ধুয়ে নিয়ে এসে নিচটাও মুছে নিচ্ছি। নিচটা নোংরা হয়ে গেছে, সকালে একবার মুছেছি তাও নোংরা হয়ে গেল গ্যাসটা মুছতে মুছতে। গ্যাস মুছতে হয়ে গেছে, এখন ওই যে গ্যাসের এগুলো লাগিয়ে নিচ্ছি। সকালে গ্যাস মুছতে মুছতেই তোমাদেরকে গুড মর্নিং বলেছি, কারণ কালকে অনেক কাজ করা হয়নি, সে কাজগুলো করে নিলাম সকালে, তাই সকালে তোমাদেরকে আর গুড মর্নিংটাও বলতে পারিনি। চাবার সাথে অনেক দেরি হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি চাটা নামিয়ে, আর এই যে কালকের তরকারি আছে তার জন্য আজকে আর আলু সিদ্ধ দিইনি, তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। চাটা খেতে খেতে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। ভাত হয়ে গেছে, থালা ধোয়া হয়ে গেছে, এখন এই যে ভাত বাড়ছি। আর দেবো তোমাকে না, অনেক ঝোল হয়ে গেছিল। নাও, সব তো আমাকে দিয়ে দিচ্ছো, তুমি অল্প নাও। আছে তোমার জন্য, তুমি বেশি করে খাও, আমি একটু কমই খাই। বেশি জল বলে আমাকে বেশি দিলা, জল তোমাকে তার জন্যই তো দিচ্ছি, জল বলে তরকারি হলে কি আর দিতাম। কত জল এখনো আছে, দেখো আমার আছে একখানা এখনো, তো তোমাকে দিয়েছি বেশি, আর আমি একটা নিয়েছি তাই খেয়ে ফেলেছি। শুধু মিথ্যে কথা। কি মিথ্যা কথা বলেছি আমি তোমাকে? কিছু মিথ্যা কথা বলেছি? তোমাকেই দিয়েছি, আমি একটা নিয়েছি, খেয়ে নিয়েছি, আমি এখন খাই। তুমি আগে আগে খেয়ে রেখেছো, তো খাও না তো কি করো, খাওয়ার জন্য নিয়েছি তো খাও না, তাহলে রেখে দিই, তুমি আবার পরে ধুয়ে ওটা তরকারি রান্না করে খেয়ে ফেলো, তাহলে তুইয়ে দিও আমি। আচ্ছা, খাওয়া হয়ে গেল তোমার? হ্যাঁ। ভাত চাইলে না? তুমি আর দিলে কই, আমি কি চাই তোমার কাছ থেকে? তুমি তো দাও। দাও অল্প করে কথা, থাক আর দিতে হবে না। ভালো করেছো, চুল আলা এসেছিল, আমি আবার চুল আলাকে বসিয়ে রেখে বাড়ি এসে আবার মোবাইল আর চুল ছিল সেটুকু নিয়ে গেছি, নিয়ে ওই যে এখন বাটি নিচ্ছি, ততক্ষণ ধরে বসেছিল আমার জন্য। এই যে বাটিটা দিল, বাটিটা বেশ ভালোই লাগছে দেখতে, আমার খুব পছন্দ। এই যে চুলটা আর মোবাইলটা ভাঙা একটা দিলাম, যে আমাকে দিল ওই বাটিটা। তিন মুঠো
তুলে রাখলাম, সব সময় তুলে রাখতে হয় চাল নিয়ে যাই। এবার আমি গিয়ে চালগুলো ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিই, একবারে হাঁড়ি করে চাল নিয়ে চালগুলো যাই গিয়ে ধুয়ে নিয়ে আসি। অনেক বেলা হয়ে গেল, ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে এই যে ঘরে সবজি নিতে আসলাম, দেখি কি আছে, যা আছে তাই রান্না হবে। আলু আর ওই যে কালকে হাফ বেগুন রেখে দিয়েছিলাম, এই বেগুনটা ভাজা করব আর আলুর তরকারি করব। আলুগুলো নিয়ে নিই বেছে, যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেগুলো বেছে নিচ্ছি। আলু বেছে নেওয়া হয়ে গেছে, এই যে এই কটা নিয়েছি এগুলো কেটে নিয়ে রান্না করব। এখানে আলু কাটা হয়ে গেছে আর এই যে আলুগুলো কেমন দাগ দাগ সেগুলো বেছে ফেলে দিচ্ছি। আলুটা আমি দেখিনি, কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো বেছে ফেলে দিলাম। বেগুনগুলো কেটে নিয়েছি ভাজার জন্য, অল্প আলু কাটা হয়েছিল হয়নি, তার জন্য ঘরে আবার আলু নিতে আসলাম। ওই আলু কটা কেটে নাহলে তরকারিতে মানে আর কুলানো যাবে না, এক তরকারি আর হাফ বেগুন, তো তার জন্য আবার নিতে আসলাম। আবার ঢাকা দিয়ে সব গুছিয়ে রেখে দিলাম। ঝিঙের বীজ নিয়ে এসছে ও লাগাচ্ছে, আবার গামছা চাইলো, গামছাটা নিতে আসলাম। কি বলছিলাম, ওই বীজ নিতে গিয়েছে, ওই বাবু রুটটা পড়েছে, জল খাবো বলছে, যাই। কই তুই, ঘুম হয়েছে? আসো ওলে বাবলে, আসো। ঘুম হলো? আসো আসো আসো, কোলে আসো আমার। বাবু তোমার জন্য খাবার এনেছে, চলো জিন এনেছে, আসো। টাকা তো পাচ্ছে না, খাও। আমি এদিকে কাজ করে নি। ভাত হয়ে গেছে, নামাচ্ছি। কড়াইটা গ্যাসে দিয়ে দিই, ফ্যানটা গেলে নি। নুন দেওয়া হয়ে গেছে, আমি আবার নুন দিতে যাচ্ছিলাম, হলুদটা শুধু মাথায়। ও ঘর থেকে হলুদটা নিয়ে আসো তো, যাও দেখ ওই ঘরে ঝুড়িতে আছে, নিয়ে আসো বাবু। তাই কেটে গিয়েছে, পাচ্ছ না তুমি, তাহলে আর কি পরে তুমি গিয়ে তাহলে নিয়ে আসো বা। ছেলে পাচ্ছে না, আমারও পায়ে ব্যথা, আর এই যে আলু, আলু এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ তেলের বোতলটা কই, ওই দেখ ওইখানে তেলের বোতল নিয়ে আসো। যা বাবু, ওই যে তেলের বোতল নিয়ে আসো, নিয়ে আয় বাবু। আজকে শুধু আলুর তরকারি আর বেগুন ভাজা, ও তো কিছুই আনিনি বাজার থেকে। আমাদের নিরামিষ না এখন? হ্যাঁ, তাহলে সবজিও কি খেতে পারেন করেছে নাকি? নিরামিষ কি আমিষ, পেঁয়াজ ঠেকে ছিল না, ওই জন্য নিয়ে আসলো। যত সব তাহলে কিছু সবজি নিয়ে আসি, কোনোদিনও বাজার করে না। না বাজার না করলে আলু আসলো কোথা থেকে?
আলুই তো কতগুলো নিয়ে এসে রেখে দিয়েছে, তাই তো করতে। বন্ধুরা এই যে দেখো বেগুন, এটাও আমি এনেছি, তা তো হাফ রেখে দিয়েছি কালকে। গরিবে রে, শ্যামলভাবে চলতে হয়, শ্যামলভাবে চলতে হয় না, চলাই তাই চলছে, নাহলে তোমার সংসার দেখতে ডকল তো করতে। তেলটা গরম হয়ে গেছে, বেগুন গুলো দিয়ে দিলাম, এই যে প্রত্যেকদিন আলু আর আলু, ভাগ্যে আলু গুলো ছিল, নাহলে তো মরে যেতাম। ও তখন আলুর বদলে অন্য কিছু হয়ে যেত। এক ঝুড়ি আলু কিনে এনেছে, প্রত্যেকদিন আলু ভাজা, আলু চচ্চড়ি, আলু সেদ্ধ, আলু পুরা, এই খেয়ে বাস। আলুর কোরমা, আলুর ডালনা, আলুর আলুর দম, হ্যাঁ, আলুর ছেচকি, বেগুনটা ভাজা করে নি। বেগুন ভাজা হয়ে গেছে, নামাচ্ছি। ওখান থেকে লঙ্কা দাও, তেলে পাঁচ ফোড়ন দিলাম, নিরামিষ তরকারি। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নাই, ঘর থেকে শুকনো লঙ্কা এনে দাও। গোটা লঙ্কাই দিয়ে দিচ্ছি, নাহলে ছেলের জন্য আর ঝাল হয়ে যাবে। তারপরে এই যে হলুদের প্যাকেট কেউ আর নিয়ে আসেনি, আমিই গেলাম ঘরে আনতে, এখন খুলছি, কালকে হাট থেকে কিনে এনেছিলাম। এই যে হলুদ, আর এই যে এটা গরম মশলা, আর এটা জিরে, আর শুকনো লঙ্কার। হলুদ অল্প ঢাল ঢেলে নিচ্ছে, আর অল্প রেখে দেব, প্যাকেটটাকে মুড়িয়ে রেখে দিচ্ছি। প্যাকেটের মধ্যে রেখে দিলাম, রেখে প্যাকেটটাকে গিঁট বেঁধে ধুয়ে দেব। এখানে সব কোটোমোটোগুলো ছিটিয়ে আছে, সব গুছিয়ে রেখে দিই। কোটোটা রাখতে চাইছি, খালি কোটো তো বারবার শুধু পড়ে যাচ্ছে। এটা চার কোটো রেখে দিলাম, পাঁচ ফোড়নের কোটো থুয়ে দিলাম, গ্যাসের লাইটটা গ্যাসের উপরেই তুলে রাখলাম, তেলের বোতলটা সরিয়ে রাখলাম, তরকারিটা একটু নেড়ে দিচ্ছি, লেগে যাচ্ছে। বেগুন ভাজাটা আগলা হয়ে আছে, বেগুন ভাজাটা ঢাকা দিয়ে রেখে দিই। তরকারিতে জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে আলুগুলো ভালো করে। তরকারিটা হয়ে গেছে, আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, তারপরে নামাব। আর হাতে এটা কি? হাতে এটা নিম পাতা। নিম পাতা? নিম পাতা কি করবে? তোকে বললাম বাবু ছান করছে, সেটা দেখতে তুই হচ্ছে চলে গিয়েছিস। আবার এখন বিড়াল খেয়ে নে, তারপর বিড়াল দেখে আমাদের রান্না আলুর দোলমা, আলুর কোরমা, এটা কোরমা। আজকে রান্না এই যে আলু চচ্চড়ি, আর ওই যে বেগুন ভাজা, কালকের হাফ ছিল সেটাই ভাজা করে নিলাম। আলু খেয়ে জীবন কাটাতে হবে। আগে তরকারি দিচ্ছি না, আগে তো বেগুন ভাজা দেবো, ভুলে গিয়েছি। তুই নিবি বেগুন ভাজা? আর একটা আছে, ওর জন্যই রেখে দাও, রাতে খাবে না হলে।
তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি আর তোমরাও খেয়ে নাও। ও টিফিন করে তোর ভাত আছে স্কুল থেকে দিয়ে ওটা আমাকে দিয়ে দাও আমি খেয়ে নি। কি খাবার রয়ে গেল তরকারি দেওয়া ছিল মনে হয় না? হ্যাঁ ওই জন্য। বন্ধুরা এখন তাহলে খাওয়া দাওয়া করে নি আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে আবার যেতে হবে বিকেলবেলায় হচ্ছে পাড়ায়। কালকে একবার পাড়ায় যেতে পারিনি, মা হচ্ছে কাকিরা ছিল বলে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে জামা কাপড় গুলো গুছাবো। বন্ধুরা এই যে আমি এখন পাড়ায় বেরোনোর জন্য সব নিয়ে নিয়েছি, যে খাতা পেন ও ব্যাগটা তো নাইটি, এই যে নাইটি কালকে নিয়ে এসেছিলাম পাঁচটা নাইটি আর দুখানা শাড়ি আছে, দুটো কালকে বিক্রি হয়ে গেছে। নাইটি পরেই যাচ্ছি কারণ বেশি দূর তো না আমাদের পাড়ায়। চলো যা যাক পাড়ায়, আসো তুমি দরজাটা আটকে দাও। একটা বৌদির কাছে আসলাম, বৌদিটা নাইটির কথা বলে রেখেছিল তাই বৌদি তো বাড়ি নাইটি গুলো নিয়ে আসো। মা বাবা নাইটি দুটো এনেছিলাম কালকে, বিক্রি হয়ে গিয়েছে দুটো। আর এই দুটো আর বৌদিটা একটা নাইটি নিল, পছন্দ হলো আর বলল পরে নেব। এনাও কাজলটা টিপটকা পরিয়ে দাও। দাও নে চুপ করে বয় পরিয়ে দিই। কাজলটা একদম অল্প আছে এটাই হবে তো? তোরটা তো দিলাম, কোনটা দিলাম তোমাকে আমি? এটা তোমারটা না, ওরটা দিয়েছে এটা পরো দেখি বাবু। না তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ডাক্তার চলে আসবে 7টার সময়। এখন যাব ছেলেকে নিয়ে ডাক্তারখানায়, আবার মাও যাব ওই বাড়ি যাব, মা সঙ্গে যাবে। ছেলের হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, নিয়ে যাব। বাবু পাউডার সব নষ্ট করিস না। কি করছো? ওই যে পাউডার নিয়ে বদমাইশি করছে। ও তো আমার ঠোঁটে লিপস্টিক দিয়েছে, ওটা মুছে দাও। তুই ঠোঁটে লিপস্টিক দিয়েছিস? এ মা কখন দিলি? একটু পরে। একটু পরে দিয়েছিস? তাহলে সকালে দেওয়া হয়নি। ওটা মুছিয়ে দিতে হবে দেখি গামছা দিয়ে। তত ওটা মুছিয়ে দাও তো। কাজল পরে হালকা লিপস্টিক দিচ্ছি, ডাক্তারখানায় যাচ্ছে তো, এখন তো মেলায় যাচ্ছে না তাই যে একটু বেশি দেব। ওই কোনো রকম লিপস্টিকটা আর কি দিলাম। ডাক্তার তো পরে আমাদের ভিআইপি মনে করবে সেজে গুজে গেলে। না দিলে নাই তাই দিলাম কোনো রকম। ও সিঁদুরটা করতেই ভুলে গেছে। বাবু তুই আবার পাউডার দিচ্ছিস বদমাইশ? ওই দেখো জামাই পাউডার দিয়েছে দেখেছো, এই দেখো। তোকে যে দিয়ে দিল তোর তাও হয়নি, দে মাথাটা কিভাবে আসলো? আমি আঁচড়াই নি মাথা। কই দেখি, নানা ডাক্তার মারবে দেখিস তোকে কেমন। লিপস্টিক দিয়েছে পালন করলাম, তারপরেও দিয়েছি চলো হয়ে গেছে রেডি। চলো বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে, ছেলেকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব, তাড়াতাড়ি যাই নাহলে আবার অনেক লাইন এমনিতেও আছে 18 জনের পরে।
আবার ওই বাড়ি থেকে মা যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।